नमस्कार दर्शक बंधुरा, पश्चिम बंग बांग्लादेशेर आजकेर आबहावार खबरे आपनी देखछेन लाइव सैटेलाइट और रडार रिपोर्ट। एई मुहूर्तेई सरासरि देखे आपनी जेने निते पारबेन भयानक घूर्णिझड़ इयास आपनार जेलाय ओ एलाकाय ठीक कबे थेके कोन समय कोन दिक थेके धीरे आसते चलेछे सेई सकल तथ्य आपनी एई भिडियोते जेने निते पारबेन। आज शुक्रवार 21 तारीख। सर्वार प्रथमेई देखे नेब एई मुहूर्ते दुई बांगलार ठीक कोथाय कोथाय बृष्टिपात होच्छे, आगामी कयेक घंटा बादे ता कोथाय होते पारे। आजकेर दिने सेई सकल तथ्य एई भिडियोते आपनी सरासरि सैटेलाइट द्वारा देखे निते पारछेन एई मुहूर्तेई। সেই জন্য দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। এর সাথেই আপনার কাছে খুব ছোট্ট একটা অনুরোধ করছি, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন আবহাওয়ার প্রতি মুহূর্তের খবরের আপডেট সবার আগে পেতে। তবে দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া ইউটিউব চ্যানেলের লিঙ্কে প্রবেশ করুন ও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এর আবহাওয়ার প্রতি মুহূর্তের খবরের আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগেই, কারণ ইউটিউবে সর্বপ্রথম আবহাওয়ার ও অন্যান্য খবরের আপডেট দেওয়া হয়ে থাকে। দর্শক বন্ধুরা আর ছোট্ট একটা বিষয় আপনারা জেনে রাখুন, যা এই করোনা পরিস্থিতিতে ওই লকডাউনের সময় আপনার কিছুটা হলেও খরচ বাঁচিয়ে দিতে পারে, অর্থাৎ বাজারের থেকে অনেক কম দামে আপনি বর্তমানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। এই যে এই কর্নারে আপনি এখন যেসব অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছুর লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এবং আপনার পছন্দসই দরকারি জিনিসগুলোও আপনি সঠিক মূল্যে কিনে নিতে পারবেন। এইবার এর সাথেই আমরা চোখ রাখছি অন স্ক্রিনে। আজ শুক্রবার ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে জেনে নেব, তবে তার আগে কিছু দর্শক বন্ধু তাদের জেলার নাম ও কেউ কেউ তাদের নিজেদের এলাকার নাম উল্লেখ করে আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছিলেন। তাই সর্বপ্রথমে সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তাদের এলাকার আবহাওয়ার সম্পর্কে আজকে আমরা জেনে নেব। বাঁকুড়া জেলার হাড়মাসরা গ্রাম থেকে গুণধর ধীবার আপনার উদ্দেশ্যে বলবো আজকে আপনার জেলায় দুপুরের মাঝামাঝির পর থেকে রাতের মধ্যে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবীর কুমার দাস বরানগরের দর্শক বন্ধু, আজকে আপনার এলাকায় বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনার এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে জয়নারায়ণ বেড়া বন্ধু, আপনার জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে, তাই অস্বস্তিকর গরম বজায় থাকবে আপনার জেলায়। আজ পূর্ব মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশের যশোর থেকে দর্শক বন্ধু মোহাম্মদ তরিকুল ভাই, আজকে আপনার জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা খুবই কম। আজকে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা রাখবো যে সকল দর্শক বন্ধু এইরকম আগামী দিনের আপনার এলাকার আবহাওয়ার খবর জানতে ইচ্ছুক অবশ্যই আপনার জেলার ও এলাকার নাম নিচে কমেন্টসে লিখে দেবেন। এইবার নজর রাখবো আজকের আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশ অধিদপ্তর থেকে পাওয়া আবহাওয়ার তথ্যের উপর, তারপরেই আমরা অন স্ক্রিনে ঘূর্ণিঝড় ইয়াস সম্বন্ধে জেনে নেব। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমবঙ্গের 2-1 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা 28.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশের অধিদপ্তর বলছে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা ঝোড়ো দমকা হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমরা অন স্ক্রিনে ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে ও আজকের দিনের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটটি জেনে নেব।